বাগেরহাটের কচুয়া মসজিদ ও উঁচুখানা নির্মাণে বাধা দেওয়ার অভিযোগে উঠেছে হিন্দু ধর্মাবলম্বী জৈনিক গৌতম কর নামের এক ব্যক্তির বিরুদ্ধে। শুধু বাধা নয়, মসজিদের সভাপতি ও নির্মাণ শ্রমিকদের গালিগালাজ এবং উঁচুখানা ভেঙে ফেলার হুমকিও দিয়েছেন গৌতম। কচুয়া উপজেলার বাঁধাল ইউনিয়নের আঠারগাতি গ্রামে এই বিষয় নিয়ে এলাকাবাসীর মধ্যে ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। এই ঘটনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি দিহিদার লিয়াকত হোসেনের অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিষয়টির তদন্ত শুরু করেছেন। অভিযোগে জানা গেছে, মসজিদ কমিটির সভাপতি লিয়াকত হোসেনের সাথে তারা চাচাতো ভাই বিরাজ দিহিদারের সাথে মসজিদের পাশের পথ নিয়ে একটু কথা কাটাকাটি হয়। এ সময় একই গ্রামের অধীর কবরের ছেলে গৌতম কর এসে লিয়াকত হোসেনের উপরে চড়াও হয়ে এবং মসজিদ এবং উঁচুখানা ভেঙে দিব বলে নির্মাণ কাজ বন্ধের হুমকি দেয়। পরে লিয়াকত হোসেন কচুয়া থানায় অভিযোগ দেয়। স্থানীয় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন সর্দার বলেন, ওই মসজিদের পাশে গৌতমের কোনো জায়গা নেই। এরপরেও গায়ের জোরে গৌতম যে কাজ করছে তা খুবই নিন্দনীয়। কচুয়া থানায় এসআই উজ্জ্বল বলেন, আমরা সরজমিনে আসছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। তারপরে আমার পৈতৃক সম্পত্তি, তো ও বাধা দিতে গিয়েছে। সেটা হলো সুখ, খুব দুঃখজনক। মসজিদ করা যাবে না, জায়গা মাদ্রাসা করা যাবে না, মসজিদের পরে নাকি লাথি মেরে যে এ জায়গায় কোনো মসজিদ চলবে না, এ পাড়ায় কোনো মসজিদ চলবে না, এটা খুবই দুঃখজনক। এজন্য এটা একটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। হ্যাঁ, মসজিদ সংক্রান্ত একটা বিষয়, বিরোধী বিষয়, একটা অভিযোগের প্রেক্ষিতে আজ আমি এখানে এসেছি। এসে গ্রামবাসীর সঙ্গে কথা বলেছি এবং কথা বলে এখানে এই বিষয়ে যদি কোনো ধর্মীয় অনুভূতির বিষয় বা কোনো আঘাতের বিষয় থাকে, সেটা আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করবো।